এই বন্ধুর কথা মনে রাখো, কোন একজন আলেমকে তুমি বন্ধু বানাও, প্রিয় বানাও, তোমার সম্পর্ক গড়ো তার সাথে, দেখবা তোমার দুনিয়াও সুন্দর হবে আখেরাতও সুন্দর। সমবয়সী বন্ধুরা এরা উত্তম পরামর্শ কম দেয়, সমবয়সী যারা সচরাচর তারা বরবাদ করে বেশি, ক্ষতি করে, নষ্ট করে দেয়, নষ্ট করে দেয়। যে ছেলেটা জীবনে মদ চিন্ত না, সমবয়সী বন্ধু তারে মদের আড্ডায় নিয়ে নষ্ট করে। কোটি কোটি যুবক, কোটি কোটি মুসলমান, যে কোনোদিন নারী মেয়ে কথা বলতে লজ্জা বোধ করত, সংকোচ করত, সে এই যুবক বন্ধু তার একদিন সিনা ব্যভিচারের আড্ডার মধ্যেই নিয়েছে, নষ্ট করে দেয়। এটাই বাস্তব। সমবয়সী বন্ধু বহুতই বিপজ্জনক, বিশেষ করে যে নামাজের কথা বলে, আল্লাহর কথা বলে না, আল্লাহর কথা বলে। এই মুরব্বীদের কাছেও বলুন, যার সাথে বসলে চললে সময় কাটাইলে আপনার আখেরাত মনে হয় না, পরকালের কথা আল্লাহর কথা মনে হয় না, মনে করবেন আপনি তার সাথে ঘনিষ্ঠ হবেন না, প্রয়োজনীয়তা ছেড়ে যখন যা দরকার তা সেরে আপনি তার থেকে আলাদা। আপনি কোন লোক নাই তাহলে কার লোকে চলবো, কারোর লোকে চলার দরকার নাই, আল্লাহর সাথে আল্লাহকে সাথে নিয়ে মানে তসবি নেন, আল্লাহর জিকির করেন, আল্লাহকেই সঙ্গী বানায় ফেলেন, আল্লাহকে সঙ্গী বানায়। ভালো হবে, ভালো হবে। ছেলেরা বাপ সমবয়সী বন্ধু বরবাদ করে দেয়, বরবাদ করে। অনেক যুবকের ঘটনা আমি জীবনে শুনছি, প্রতিনিয়ত এখনো তো শুনি আলহামদুলিল্লাহ। অনেক যুবক যাদের সাথে আমার অনেক সম্পর্ক আছে বলে, শুনায়, কাঁদে, হালাত বলে, গভীর প্রেম করছে, তাগড়া জোয়ান ছেলে, ফুটফুটে রাজপুত্রের মতো চেহারা, আয়েশা কাঁদতেছে, হুজুর পছন্দ করে বিয়ে করছে, দুজন দুজনকে 8 মাস হয়েছে মাত্র বিবাহের। এখন আমার স্ত্রী ওই মেয়ে বলে আমি নাকি অন্য মেয়ের সাথে সম্পর্ক, আমারও সারাক্ষণ মনে হয় এই মেয়েটা আরেকটা ছেলের সাথে সম্পর্ক। এখন সম্পর্কটা, পরিবারটা, ঘরটা জাহান্নামের টুকরো হয়ে গেছে। কি করতাম বলেন? এই হলো হারাম ভালোবাসা তার পরিণত, একেবারে 100-100, এমন 100-100, 100-100। যে নারী যেই মেয়ে মাকে ধোকা দিল, বাবাকে ধোকা দিল, সমাজকে ধোকা দিয়া তোমার সাথে অবৈধ সম্পর্ক করল, সেও চিরেই তোমাকে ধোকা দিয়া আরেকজনের সাথে সম্পর্ক, কোনো সন্দেহ, কোনো সন্দেহ, কোনো সন্দেহ হবে। এজন্য কোনোভাবে যেন হারাম রিলেশন না, নারীর প্রতি আকর্ষণ আল্লাহ প্রদত্ত, সে আকর্ষণ পূরণের ব্যবস্থা তাও আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাআলা ইন্তেজাম করেছে। বিবাহের হালাল ব্যবস্থা কে করেছেন? আল্লাহ তাআলাই রেখেছেন। তাহলে নারীর প্রতি আকর্ষণ থাকা এটা আল্লাহ প্রদত্ত, যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত মিনাল নিসা, আবার সেটা পূরণ করার হালাল ব্যবস্থা তাও ঠিক করে দিয়েছেন কে? তুমি কেন হারাম পথে গেলা? আল্লাহ আমাদের যুবকদেরকে বুঝ দান করেন। এই ছেলে তোমরা দঙ্গরে দরদ নিয়ে বললাম ভাই, গুনা মজা দেয় না, বিশ্বাস করো আমি জীবনে, তুমি জানো না, তোমার কাছে তো আর বলে না, আমার কাছে বলে, কাঁদে। শত শত যুবক নিজের জীবনের দুর্বিষহ যন্ত্রণা বলে, মদে আসক্ত, জুয়ায় আসক্ত, নারীতে আসক্ত হইয়া শেষ পর্যন্ত কি হয়েছে পরিণতি, এগুলো শুনলেও নিজের কাছে আফসুস লাগে, কান্না আসে, হায় এমন সুন্দর যুবকের এরকম অবস্থা। অনলাইন জুয়া খেলে লক্ষ লক্ষ যুবক, লক্ষ লক্ষ যুবক মা বাবারও ফকির বানাইছে, নিজেও ফকির হয়ে গেছে। বর্তমান অনলাইনে জুয়া খেলে মানে মোবাইল দিয়ে আর কি, কথা বোঝেন না,
সাংঘাতিক এটা অনেক বেশি অনলাইনে জুয়া খেলে এই জুয়া খেলে শেষ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিজে বলছেন মদ এবং জুয়া এই দুই জিনিস তোমাদেরকে আল্লাহর শরণ থেকে নামাজ থেকে আল্লাহর ইবাদত থেকে তোমাদেরকে বিচ্যুত করে দেয় এজন্য আল্লাহ বলেন ও ঈমানদার ফাহাল আনতুম মুনতাহুন তোমরা কি মদ ছেড়ে দিবা না তোমরা কি জুয়া ছেড়ে দিবা না কোরআনের তাফসিরে আছে যেদিন আল্লাহর কোরআনের এই আয়াত নাযিল হইছে আর আল্লাহ এটা বলছে নবী শুনাইছে সাহাবীরা একসাথে হাত তুলে বলছে ইনতাহাইনা ইয়া রব আয় আল্লাহ ছেড়ে দিলাম দিলাম ছেড়ে ইনতাহাইনা বিরত হলাম আজকে বললাম না যুবকদের জন্য সন্তানদের জন্য পরিবারের ইমানের জন্য আখলাকের জন্য সন্তানের আখেরাত সুন্দর হওয়ার জন্য চরিত্র সুন্দর হওয়ার জন্য মা বাবার ফিকির কম মা বাবার ফিকির খাট পালং সোফা ফার্নিচার বিল্ডিং দালান ইট বালু সিমেন্ট বিদেশ গিয়া পয়সা কামাও দেশে থেকে টাকা কামাও এবারে বিড়ি খাও না মদ খাও না গাঁজা খাও নামাজ পড়ো না না পড়ো চরিত্র আছে না নাই ইটানের দরকার নাই ইটেনশনই আগে হেরে যাও বিল্ডিং বানাও বিল্ডিং বানাও খাট বানাও পালং বানাও আল্লাহ তাআলা বলেন এবার শেষ আয়াত দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বলেন এলেম ছাড়া কোরআন সুন্নাত জ্ঞান ছাড়া যে ব্যক্তি আল্লাহর কথা নিয়ে কি করে বিতর্ক করে এবং সে মূলত শয়তান অবাধ্য দুষ্ট শয়তানকে অনুসরণ করে এবার আল্লাহ বলেন কুতিবা আলাইহি আমি আল্লাহ তাআলার ফয়সালা লিখে দিলাম আমি আল্লাহর ফয়সালা লিখে দিলাম দোস্ত শুনো কথাটা আন্নাহু মান তাওয়াল্লাহু আল্লাহ বলেন শয়তানকে যে তার বন্ধু বানাবে শয়তানকে যে তার প্রিয় বানাবে ফান্নাহু ইউদিল্লুহু শয়তান তার দুইটি ক্ষতি করবে এক শয়তান তাকে পথভ্রষ্ট গোমরা করে দিবে ওয়াইয়াহদিহি ইলা আযাবিস সাঈর এবং নিশ্চিত তাকে জাহান্নামের আযাবের দিকে টেনে নিয়ে যাবে প্রত্যেকটা গুনাহ শয়তানকে বন্ধু বানায় কারণ প্রতিটা গুনার প্ররোচনা শয়তান দেয় তাহলে আপনি গুনার দিকে গেলেন শয়তানকে বন্ধু বানায় প্রত্যেকটা ইবাদত আমল সেজদা বন্দিগি এটা হলো আল্লাহকে বন্ধু বানানো আর আল্লাহকে যে বন্ধু বানায় আল্লাহর দয়া তাকে জান্নাতে নিয়ে যায় শয়তানকে যে বন্ধু বানায় শয়তান তাকে পথ হারা করে জাহান্নামের আযাবের দিকে ঠেলে এটা অতএব বাপ আমার ভাই আমার মুরব্বী ছেলেরা সবার কাছে অনুরোধ নিজের জীবনের কদর করো নিজের জীবনের কদর করো তুমি তোমার ভালো করো আবারও বলছি ভাইয়া একজন হলে একজনই বোঝো সবাই সমান তালে ভালো হয় না সবাই সমান তালে বোঝে না এটাই নিয়ম সবাই সমান তালে বদলায় না তুমি আলাদা ভাবো তুমি তোমার ভালো ছেলেরা কি বলবে হ্যাঁ বন্ধুরা কি বলবে ভালোই গেছ দেহুম কয়দিন বাপ লইছো আরে একটা কি লইছো বাপ লইছো আরে এ একটা বাপ লইছে তুমি ভালোই বাবা আমি জানি না তোমার চিনি নাম এ এ সব মানে হলো শয়তান তার মুখ দিয়ে বলাইছে কথা বুঝে না মা বাপ লইছে কয়দিন তাও দেখো আরে যদি এক সপ্তাহ তুমি নামাজ ঠিক মতো পড়ো তো এক সপ্তাহের নেকি হবে না কথা বলেন না কেন আজকের আশার নামাজ যদি তুমি জামাতে পড়ো এখন তো এটার নেকি নেই তাইলে একদিন ভালো থাকলে একদিনই তোলা দশ দিন ভালো থাকলে দশ দিনই তোলা আর আল্লাহ তাআলা দশ দিন বিশ দিন ভালো থাকলে আল্লাহ যদি পছন্দ করে আল্লাহ তাআলা আজীবন ভালো থাকার তৌফিক দিয়ে দেবে আল্লাহর কাছে যদি কেউ গসাইতে পারে নিজেরে আল্লাহর যদি ভালো লাগে আল্লাহ আচ্ছা নাইলে আমনে কোন তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমর উনি রওনা দিছে নবীকে হত্যা করার জন্য ওনার চোখ তখন লাল হয়ে আছিল ওনার কলিজার ভিতরে তখন প্রচন্ড রাগ হাতের মধ্যে তলোয়ার হত্যা করবে নবীকে আজ এই সময়ে ওনার মধ্যে ভালো কোনো লক্ষণ
ইচ্ছা করলাম তোকেই হেদায়েত দেব বেটা তোর এই অবস্থায় ইমান দেব তুই জামাও বদলাই দেব না লুঙ্গিও বদলাই দেব না এর খারাপ তোর অন ঠিক করলাম তা আল্লাহ তাআলা মাসখানে ঠিক করে লইছে রোডের মাসখানে কি করে বলছে চেঞ্জ উল্টে লইছে মানে জিন্দেগি বদলাইয়া দিছে আল্লাহ চাইনি এজন্য শয়তানকে বন্ধু না বানাও গুনাহকে আপন না বানাও গুনার উপরে জমে না থাকো ভাই আল্লাহ তাআলা দয়া করেন লাকাদ আহসাহুম আদাহুম আদা আল্লাহ তাআলা বলেন শুনো বান্দা তোমার জিন্দেগির সব কিছু গুনে গুনে একদম আলাদা আলাদা করে আমি আল্লাহ তাআলা লিখে রাখছি কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফরদা তোমরা সবাই আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন একা একা একজন একজন করে আমি আল্লাহর সামনে আসতে একাই কথা বলতে হবে আমার সাথে নবীজি বলেন ইন্নাল্লাহ সাইয়ুকাল্লিমু নিশ্চয় আল্লাহ তাআলা তার প্রত্যেক বান্দার সাথে কিয়ামতের দিন আলাদা আলাদা কথা বলবে